প্রকৃতির এত বড় স্পর্ধা যে তোদের পাঠিয়েছে আমার উপর নজর রাখতে। খুব ভুল করেছে, আর আরো ভুল করেছিস তোরা তার কথা শুনে। আমার উপর নজর রাখার শাস্তি যে কি ভয়ঙ্কর হতে পারে তা এই মুহূর্তে আমি তোদের বুঝিয়ে দেব। এই চর বৃত্তির আজ উপযুক্ত শাস্তি দেব, এমন শাস্তি দেব যে কোনোদিন আমার উপর নজর রাখা তো দূরের কথা, আমার ছায়াও মারাতে ভয় পাবে। অজান্তে করা ভুল তুমি ক্ষমা করে দিও মা, এদের আমি নিয়ে গেলাম। তোমাকে রুষ্ট করার ফল এবারে না হতে নতে পাবে। এতদিন তোরা ঘুঘু দেখেছিস, এবার আমি তোদের ভাত দেখাবো। এবার কি করব আমি, কি উপায় বাঁচাবো এই দিন পরীকে? চল তোরা। একি কারা এরা? হঠাৎ রাক্ষসী রানী এদের বেঁধে নিয়ে যাচ্ছে কেন? কি শাস্তি দেবে ওদের? যেভাবেই হোক এদেরকে ওই রানীর হাত থেকে রক্ষা করতেই হবে, কিন্তু কি করে, কি করে বাঁচাবো এদের সেটাই তো মাথায় আসছে না। আমি কি তবে কিছুই করতে পারবো না এই ঋতুপরীদের জন্য? সব দিক দিয়ে পরাজিত হয়েও প্রকৃতি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেই চলেছে। তার মেয়ে পদ্মাবতীকে আমি বন্দী করে রেখেছি, পদ্মাবতী আর তার সাত ছেলেকে আমি এমন জায়গায় আটকে রেখেছি যার হদিশ পাওয়ার ক্ষমতা এই প্রকৃতিরও নেই। প্রকৃতির আদরের মেয়ে পারুল, যাকে আমি নিকেশ করেছি, আর তাই প্রকৃতি নিজে আমার সঙ্গে সংঘাতে নেমেছে আজ। চর পাঠিয়েছে। কি ভেবেছে এই সামান্য তিনটে চুনোপুটি ঋতুপরীদের দিয়ে সে রাক্ষসীরারি মণিমল্লিকাকে ভয় দেখাবে? মহামূর্খ। আসলে প্রকৃতি বুঝতে পেরেছে তার সময় ঘনিয়ে এসেছে, রাক্ষসীরারি মণিমল্লিকা তাকে ধ্বংস করবে, আর সেই সুদিন আসতে খুব বেশি দেরি নেই। যেদিন এই গোটা ত্রিভুবন দখল নেবে আমার রাক্ষস বাহিনী, এই বিশাল সাম্রাজ্যের একচ্ছত্র অধিকারিণী হব আমি।
না মণিমল্লিকা, তোমার সেই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। আমি তোমাকে জিততে দেব না কিছুতেই। তোমার অশুভ শক্তিকে নাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য। আমার মা আর ভাইদের আমি ঠিক খুঁজে বের করব। তুমি তাদের যতই গোপন জায়গায় লুকিয়ে রাখো না কেন, আমাকে তুমি কিছুতেই আটকাতে পারবে না। কিন্তু এই মুহূর্তে আমার চিন্তা এই পরিদের নিয়ে। প্রকৃতি মায়ের পরিদের কি করে রক্ষা করব সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। এই দড়ি সাধারণ দড়ি হলে আমি এক্ষুনি আমার ধারালো দাঁতটি কেটে ফেলতে পারতাম, কিন্তু এ যে মায়া দড়ি, এই আগুনে দড়ি কাটার সাধ্য নেই আমার। তোদের জন্য আজ মা বিকটেশ্বরী আমার উপর রুষ্ট হয়েছে, কোনো ক্ষমা নেই তোদের। কঠিনতর শাস্তির জন্য প্রস্তুত হত না। এই মন্ত্র বলে সারা জীবন থাকতো না এইভাবে পিঁপড়ে রাখার হয়ে। আমি জানি রাত্রি তুই অবাক হয়েছিস, অবাক হওয়াটাই স্বাভাবিক। তুই ভাবছিস তো তোর দিদি এদের এমন অদ্ভুত শাস্তি কেন দিল? আসলে এরা ঋতুপরী, প্রকৃতির সন্তান। জন্ম মৃত্যু সবই প্রকৃতির হাতে। এদের মারা যায় না, এদের মারার চেষ্টা করাও বোকা। তবে হ্যাঁ, এদের শাস্তি এখনো সম্পূর্ণ হয়নি। আর কি শাস্তি দেবে দিদি? তুমি তো বললে এদের মারা যায় না। এমন শাস্তি দেব যা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। কি করতে চাই মণিমল্লিকা? কি করব এখন? এদের এই রাক্ষসী রানীর হাত থেকে রক্ষা করার কোনো পথই তো খুঁজে পাচ্ছি না আমি। দেখ দেখ এবার তোদের কি হাল করি আমি। না না, মণিমল্লিকার সঙ্গে আমি কিছুতেই ওই আয়নার সামনে যেতে পারবো না। আয়নায় আমার আসল প্রতিচ্ছবি ফুটে উঠবে,
রানী একবার দেখলি আমি ধরা পড়ে যাব। আয়, আয়। কি হয়েছে তোর? তুই এরকম করছিস কেন? রাত্রে তুই কি ওই পিঁপড়ের আকারের পরিতে ভয় পাচ্ছিস নাকি? পাগল, ওরা তোর কিচ্ছু করতে পারবে না। আয় আমার সঙ্গে। এবার দেখ এই তিনটাকে এই সুগন্ধি বোতলে ভরে আমি কি করি। ঈশ্বর, রানী যেন এখন কোনোভাবে আয়নার দিকে না তাকায়। পথে সব কাটা, পরিষ্কার, আর কোনো চিন্তা নেই। রাত্রে পূজোর সময় শুরু হয়ে গেছে, এখন স্নান সেরে নতুন পোশাক পরে পূজোর জন্য প্রস্তুত হতে হবে। নে, তৈরি হয়ে নে। বরার জোরে ধরা পড়তে পড়তে বেঁচে গেলাম মা। আমার প্রতিচ্ছবি আমাকে ধরিয়ে দেওয়ার আগেই কাজটা হাসিল করতে হবে। জানতে হবে কোথায় সেই গুপ্ত কারাগার। স্নান সেরে তাড়াতাড়ি তৈরি হয়ে নে। প্রণাম মহারানী, আপনার কাছে আমার কিছু নিবেদন আছে। বলো কি বলবে? রাজকুমারী রাত্রির খাস দাসী হিসেবে আপনি যাদের নিযুক্ত করেছিলেন ওই ত্রিশলা আর দুশলাকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হঠাৎই কোথায় যেন নিরুদ্দেশ হয়ে গেছে। নিরুদ্দেশ হয়ে গেছে মানে? ভালো করে খুঁজে দেখো, প্রাসাদের কোথাও না কোথাও নিশ্চয়ই আছে। তন্ন তন্ন করে সারা প্রাসাদ খুঁজে দেখেছি আমরা, কোথাও না পেয়ে তবেই আপনাকে খবরটা দিতে এলাম মহারানী। ত্রিশলারা নিরুদ্দেশ? ওদের মতো এত বিশ্বস্ত রাক্ষসী দাসী এমনি এমনি তো কোথাও চলে যেতে পারে না। ওরা নিজেদের কাজে এত দক্ষ, আমার এত ভরসার বলেই তো আমি রাত্রির জন্য খাস দাসী হিসেবে ওদেরকেই নিযুক্ত করেছিলাম। আমার কেন জানি না বারবার মনে হচ্ছে অমরই অজ্ঞাতে আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র চলছে। আমি তার আঁচ পাচ্ছি কিন্তু ধরতে পারছি না। সত্যি করে বল, ত্রিশলারা কোথায়? সর্বনাশ, এই দাসী তো মন্ত্র পড়তে শুরু করলো, কিন্তু বাঘ তো আসল বাঘ নয়, সেনাপতি মশাই। রাক্ষসী দাসীর মন্ত্র বলে যদি কোনো ক্ষতি করে দেয়, না না, একে আটকাতে হবে। তুমি টিকটিকি হয়ে যাও, তুমি টিকটিকি হয়ে যাও। এবার কি বলবো আমি? দিদি, আমি কি করে জানবো ত্রিশলারা কোথায়? প্রসাধনে ওরা আমাকে সাহায্য করছিল, কিন্তু তারপর আমিও ওদের দেখিনি। এক দাসী এসে ওদের খোঁজ করছিল,
আমি বুঝতে পারছি না আমার কাছে কেন বারবার দাসীদের খোঁজ করা হচ্ছে। সামান্য দাসীদের খবর রাখা এটাই কি তাহলে আমার কাজ? রাত্রে তুই শুধু শুধু আমার উপর রাগ করছিস। যাক, সামলে নিয়েছে পারুন। উফ, আমি তো ভাবলাম ধরাই পড়ে গেল বুঝি। ভুল বুঝিস না আমায়, আমি সত্যি এমন ভাবে বলতে চাইনি। আসলে বিশ্বাস কর, কেন জানি না আমার বারবার মনে হচ্ছে আমার অজ্ঞাতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। প্রকৃতির কন্যা পদ্মাবতীর মেয়ে পারুলকে আমি নিজের হাতে বলি দিয়েছি, আমি নিজের হাতে ওকে জমির দুয়ারে পাঠিয়েছি, কিন্তু তবুও তো আমি নিশ্চিন্ত হতে পারছি না। তুমি নিশ্চিন্ত হতে পারছো না কেন দিদি? কি করে হব, কি করে নিশ্চিন্ত হব রাত্রি? তুই তো নিজের চোখেই দেখলি মাকড়সার ছদ্মবেশে ওই তিনজন ঋতুপুরীরা কিরম আমার দিকে নজর রাখছিল। এই প্রকৃতি নানানভাবে নানান রূপে নতুন করে খেলা শুরু করেছে আমার সঙ্গে। তাই তো আমার বারবার মনে হচ্ছে যে আমার এই অজ্ঞাতে এই প্রাসাদে হয়তো আমার কোনো শত্রু ঘুরে বেড়াচ্ছে যাকে আমি চিনি না। মণিমল্লিকা কিছু একটা আন্দাজ করেছে, আমাকে আরো বেশি সতর্ক থাকতে হবে। থাক এখন সব কথা, সন্ধে নামলেই মা বিকটেশ্বরীর পুজো, তুই তৈরি হয়ে নে। দাসী, দাসী, তুমি আমার স্নানের ব্যবস্থা করো। যথা আজ্ঞা মহারানী। জানিস তো পুজোর সময় মায়ের কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। মা মনে সব ইচ্ছে পূরণ করে। তুইও তোর মনের ইচ্ছে মায়ের কাছে বলিস, কেমন? মা সব ইচ্ছে পূরণ করেন? হ্যাঁ রে, সব ইচ্ছে। বেশ, আমি আসি এখন দিদি, তুমিও তৈরি হয় না। আগে ভালোই ভালো পুজোটা মিটে যাক, তারপর আমিও দেখতে চাই প্রকৃতির কত শক্তি। না না, এ হতে পারে না। নৃশংস রাক্ষসের দল দুটো জলজ্যান্ত মানুষকে বলি দেবে, এ আমি হতে দেব না। যেভাবে হোক আমাকে এ বলি আটকাতে হবে। কিন্তু কিভাবে, কি করে এই দুটো মানুষকে বাঁচাবো আমি?
পেয়েছি, উপায় পেয়েছি। সেনাপতি মশাইকে বলতে হবে।